যারা গ্রেন হামলা করে মানুষ হত্যা করেছে, এতিম জিয়া ট্রাস্ট ফান্ড করেছে, সেই ট্রাস্ট ফান্ডে বিদেশ থেকে টাকা এসেছে, একটি পয়সাও একটা এতিমের হাতে যায়নি, সবই তাদের অ্যাকাউন্টে। দশ ট্রাক অস্ত্র বাংলাদেশ টাকা একটা অস্ত্র চোরাকারবারির মানে জায়গা বানিয়েছিল। কত অস্ত্র যে এর আগে গেছে যাই না, কিন্তু পুলিশের হাতে দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে। এই ধরলো কেন? সেই পুলিশ অফিসারটাকে অকত অত্যাচার করা হয় এবং তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। কারণ ধরা পড়লো কেন? তার কারণ বিএনপি এর সঙ্গে সম্পূর্ণ জড়িত ছিল। অর্থ পাচার নিয়ে অনেক আলোচনা হয়, মানি লন্ডারিং। খালেদা জিয়ার দুই ছেলে, তার এক কোকো, দুজনেই কিন্তু মানি লন্ডারিং করেছিল। একজনের টাকা আমরা কিছুটা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনি, আর তারেক জিয়ার টাকা ধরা পড়ে, এটা হলো আমেরিকার FBI-র হাতে ধরা পড়ে। সেই মামলায় এই মামলাগুলি কিন্তু সব তত্ত্বাবধায়ক আমলেই দেওয়া, তাদেরই ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মহিনুদ্দিন আমলে দেওয়া। সেই মামলায় তার সাজা হয়। তো যে দলের মানে নেতারাই হচ্ছে মানি লন্ডারিং কেস, গ্রেনেড হামলা করে আইভী রহমান সহ আমাদের নেতাকর্মীদের হত্যা, সেই মামলা সাজাপ্রাপ্ত, আবার সেই সাথে সাথে দশ টাক অস্ত্র মামলা, মানি লন্ডারিং মামলা, গ্রেনেড হামলা, সেই মামলা সাজাপ্রাপ্ত। তো যে দলের বিএনপির গঠনতন্ত্রের এটা কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে কেউ যদি সাজাপ্রাপ্ত আসামি হয় তো ওই দলের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা নেতা থাকতে পারে না। অথচ দেখা যাচ্ছে তাদের গঠনতন্ত্রেরও কোনো নিয়ম টিয়ম নেই, মানামানি নেই, সেখানেও সেই সাজাপ্রাপ্তকেই, একজন সাজাপ্রাপ্ত তাই থাকতে পারে না, থেকে আর একজনে বানিয়েছে যে কিনা ওই কেয়ারটেকার সরকারের সময় মুচলেখা দিয়ে জীবনেও আর রাজনীতি করবে না, এই এটা একেবারে লিখিতভাবে দিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল। এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করা, এটাই তার কাজ। আর এই যে মানি লন্ডারিং করে হাজার হাজার কোটি টাকা যে নিয়ে গেছে, সেগুলি এখন দেশের বিরুদ্ধে বদনাম করতেই ব্যবহার হচ্ছে।